দেরিতে বিয়ে দেওয়া এটা এই যুগে বাবা মার অপরাধগুলোর মধ্যে থেকে একটা অপরাধ। কারণ আপনি বিলম্বে বিয়ের কারণে এমনিতে যে অবস্থা, চতুর্দিকে যে পরিবেশ, যে ফেতনার হাতছানি, ছেলে হোক মেয়ে হোক নিজেকে রক্ষা করার এমনিই কোনো উপায় নাই। এরপরে আবার যদি আপনি দেরি করেন, যত দেরি করবেন তত বেশি ফেতনায় পড়বে, তত বেশি ফেতনায় পড়ে সে গুনাহ জর্জরিত হবে আর আপনি এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধানগুলোর যৌক্তিকতা, যথার্থতা আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধগুলো এর মধ্যেই মানব জাতির কল্যাণ, আর এটা না মানার মধ্যে মানব জাতির ক্ষতি এবং ক্ষতি, এছাড়া আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ইমানের শক্তি আমাদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। আমরা সবাই চোখের পর্দা করব তো ইনশাআল্লাহ। নারীদের পোশাক নিয়ে কথা বলার মানে এই নয় যে আমি বাইরে মহিলাদের পরিষদে ফতোয়া দিয়ে বেড়াবো। আমার নিজেকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ আগে বলেছেন পুরুষকে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এরপর আল্লাহ তাআলা নারীকে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আগে পুরুষকে নির্দেশ করেছেন আল্লাহ তাআলা। অতএব আমাদের দায়িত্ব থাকে আমাদের নজরকে হেফাজত করা। এটা সোনার হরিণ হয়ে গেছে ভাই, আজকাল সোনার হরিণ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে বিশেষ করে এমন একটা ফিতনা হয়ে গেছে যে বাহিরে হয়তো হুজুর মানুষ পর্নার দিকে তাকায় না, তাকাবে কেমনে? তাকালে তো মানুষও খারাপ বলবে, হুজুর হয়ে তাকা রয়েছে কেমনে ফেল ফেল করে। কিন্তু ফেসবুক, ইউটিউব, মোবাইল, গোপন কক্ষ, একা একা সেটা মনের মাধুরী মিশা দেখছে এবং গুনাহ করছে। শয়তান এমন সিস্টেম বের করে দিয়েছে যে জান্নাতে যাওয়ার পথ আজকাল বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা এই সংগ্রামে আমাদেরকে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। সংকল্প করতে হবে, তওবায়ে নাসুহা করতে হবে, আমি এই চোখ দিয়ে আল্লাহর আর অবাধ্য হব না, যা হয়েছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, সামনে থেকে আমি প্রতিজ্ঞা করব। ফেসবুকে বাজে কোনো ছবি আসে যে প্রোফাইল থেকে ওইটাকে ব্লক করে ফেলবো, যে পেজ থেকে বাজে জিনিস আসে ওটাকে আনফলো করে ফেলবো। এভাবে যদি আমি ছাকনি দিয়ে এটাকে আস্তে 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 আমার ফেসবুকটাকে আমি ছাকতে থাকি, তো কিছুদিন ছাকতে ছাকতে দেখবেন যে আপনার নিউজ ফিডে আর বাজে কিছু আসবে না ইনশাআল্লাহ। সংগ্রাম চালাতে হবে, আর যদি যা আসে সেটাই ফেল ফেল করে তাকিয়ে দেখেন আর মুখে আস্তাগফিরুল্লাহ পড়েন। আছে না এরকম মানুষ, টেলিভিশনে বাজে দৃশ্য দেখতেছে, হাতে তসবি টানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এই টাইপেরও মোত্তাকি আছে না নাই? তো ফেসবুকে ইনস্টল করলেন, দেখলেন আর বললেন আস্তাগফিরুল্লাহ, কত বেহায়া মেয়ে! আপনি কিন্তু দেখে দেখে মজা লিখতেছেন, তো আপনি তো আরও বড় বেহায়া। তো এই জন্য ডায়রিয়ার রোগী যেরকম আটকায় রাখতে পারে না, ডাইরেক্ট হয়ে যায়, এরপরে বিছানা আপনার ইয়েতে টয়লেটে যাওয়ার আগে কাপড় নষ্ট হয়ে যায়, বিছানা নষ্ট হয়ে যায়, আজকাল চোখের রোগের ডায়রিয়া আমাদের সবার হয়ে গেছে প্রায়, ঠিক না? বেঠিক, চাইলেও আটকা রাখতে পারে না, ফেল ফেল করে চায়ে থাকে, কারণ ডানে বামে উপরে নিচে অনলাইনে অফলাইনে পত্রিকায় পেপারে স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে বাসাতে রাস্তাঘাটে বাসে ট্রেনে কোনো জায়গায় বাদ নাই, সর্বত্র শয়তান এই জাল বিছিয়ে রেখেছে। ইন্টারেস্টিং বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে পুরুষকে ঈমান আমল এবং তার বিবেক বুদ্ধি সব ধ্বংস করার জন্য সবচেয়েতে বড় কারণ যেটা বলেছেন, ওইটাকেই শয়তান সবচেয়েতে সহজলভ্য করে দিয়েছে সর্বত্র। তাহলে বোঝা যাচ্ছে কিনা যে এটা ইবলিসি চক্রান্ত, এই সভ্যতা শয়তানের সভ্যতাকে এই পৃথিবীতে এস্টাবলিশড করা এটা ইবলিসের জাল। এই জাল থেকে বাঁচানোর জন্য মুত্তাকিরা ছটফট করতে থাকবে, অস্থির হতে থাকবে, চেষ্টা করতে থাকবে, চেষ্টাটা মতো করি, প্রতিদিন নিজের সঙ্গে নিজের সংগ্রাম করি, চেষ্টা চালাই। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে এ যুগের এই ভয়াবহ ফিতনার সময় ঈমান আমলকে হেফাজত থাকা রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের গুনার কারণে। কত মানুষ আমাদের কাছে এসে নিজের অবস্থা জানায়, নালিশ করে, ইউসুফ সেজদায় গেছি, দুই মিনিট তিন মিনিট ধরে সেজদা করার চেষ্টা করতেছি, লম্বা সময় সেজদা করতেছি, কিন্তু চোখের সামনে সেই দৃশ্য ভেসে ওঠে যেগুলো একাকী গোপনে দেখেছি, সেজদার মধ্যেও সে অপরাধী হচ্ছে, এমন ডেঞ্জারাস বিষয়। কিন্তু যদি পুরোপুরি ছেড়ে আসতে পারেন একটা সময় ফ্রেশ হয়ে যাবেন এবং আর মনে বাজে চিন্তা আসবে না। বিশেষ করে তরুণরা আমরা যারা আছে, এই তরুণদের তারুণ্য শেষ করে ফেলতেছে এই অসভ্য কালচার, অসভ্য কালচার। আমি সবসময় বলি সফট ড্রিঙ্কসের মতো, এই তারুণ্য বা যৌবন হলো কিসের মতো? সফট ড্রিঙ্কসের মতো, যে যতদিন এটা
মুখ আটকে রাখবেন ততদিন জাহাজ থাকবে, খুলে ফেলছেন জাহাজ শেষ, এরপরে খায়া স্বাদ হবে না। এই জন্য দাম্পত্য কলহ ঘরে ঘরে বাড়ছে দেখবেন, বিয়ে শাদী হয় কিন্তু শান্তি নাই। কারণ কি? ওই যে জাহাজ যা ছিল আগেই সব আকাম কুকাম করে শেষ করে ফেলছে। এই জন্য ভালোবাসা সব বাইন্দা রাখেন, জমা করে রাখেন, এগুলো সবগুলো বৈধ জীবন সঙ্গিনীকে নিবেদন করবেন। আল্লাহ তালা আমাদেরকে সেরকম ইমানই শক্তি দান করে। জাজাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।